মা সফট ড্রিঙ্ক নেবা? গুড ইভিনিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরাটের বাগিনী ভ্লগ। তোমরা সকলে কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে তোমাকে একটু আমার খুশির গল্প করতে আইছি তোমাকে সাথে। আমি এই পর্যন্ত যতবার নিমন্ত্রণ দাওয়াত কও, নিমন্ত্রণ কও, যত জায়গায় খাইছি, এত খুশি, এত ভালো আমার কোনো দিন লাগি নেই। আর স্পেশালি আমার উদ্দেশ্যে, স্পেশালি আমার নিয়ে এই প্রথমবার কেউ আমার উদ্দেশ্যে রেস্টুরেন্টে গেল খাবার খাতি নিয়ে ডিনারে। আর এর আগে আমি যতবার গেছি আমার নিজের উদ্দেশ্যে আমারে কেউ নিয়ে যায় নেই কোনো সময়। আর হলো নিমন্ত্রণ টন্য খাতি গেছি এই জায়গায় ওই জায়গায় সেই জায়গায়, চাইনিজি, তারপরে কমিউনিটি সেন্টারে, সেসব হলো অন্য অন্য ব্যাপার, অন্য অন্য কথা। কিন্তু আজকে স্পেশালি আমার জন্য ডিনারে নিয়ে গেছে আমার বড় সোয়ালটা, সেই কথা তোমাকে আমি কতি আইছি বাইডি বন্ডিরা। সে যে কী একটা আনন্দের ব্যাপার অনুভব করলাম, সে যে কী একটা অনুভূতি, সেটা তোমাকে দ্বারা একটু ফোকাস করতেছি আমি, আনন্দের খুশির খবরটা। সকালবেলা উঠে আগের দিনই কইলো অবশ্যই একবার, কিন্তু যাওয়াই নেই কোনো কারণে। তা আজকে আবার সকালবেলা উঠে সওয়ালে করছে যে মা আজকে রাত্রিবেলার রান্না তুমি রান্না করে না, আজকে দুপুর পর্যন্ত রান্না করো, রাত্রিবেলার রান্নার দরকার নেই, রাত্রি আমরা বাইরে খাবো, তুমি বাইরে খাবো, আমি তোমারে নিয়ে যাব। তারপরে আমি মনে মনে করছি কি ওর বাবা তো রাজি হবে না, নে আমি করছি ও ছেলে রে, তোর বাবা তো বাইরে খাওয়া পছন্দ করে না, তোর বাবা খাতি যাবে না, নে তা তোর বাবা না গেলে কি হয় নাকি। তারপরে ও করছে যে বাবারও কবানে, বাবা গেলি যাবানে, আর যদি বাবা না যায় তাহলে খালি তোমারে নিয়ে আর বাইরে নিয়ে যাবানে, আর দাদা আছে দাদারে নিয়ে যাবানে, তাই করছে, ঠিক আছে। তারপরে সকালবেলা দেখি আর বাবা যাওয়ার সময় কতিছে সোয়ালে যে বাবা আজকে একটু সকাল সকাল আসবা কিন্তু অফিস দে, আমরা বাইরে খাতে যাব সবাই। তাও আর বাবা ভাবিছে কি আমরা সবাই মিলে যাব কতিছে তাহলে টাকা দিয়ে যাই, সে যাবে না, সে করছে যে তোমরা সকলে যাই নেই নাও টাকা, তাও করছে না তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি আসবা তাড়াতাড়ি তারপর তুমি যাবা আমার সাথে। তাই কলি ভরে ওর বাবা ওই সত্যি সত্যি কইছে যে আসবেনে কই আর কি, উনি আর কি বাইরে খাওয়া পছন্দ করেন না, তার কারণ হচ্ছে ওনার ওই যে ওই ব্যবসার কাজের জন্য এমনি নানান জায়গা নানান সময় বাইরে খাওয়া পড়ে, সবসময় নানান জায়গাতে ভাইয়া টায়ারা আসে, আবার নানান সময় বন্ধু বান্ধব গো আড্ডা এদিক ওদিক সেদিক, মোটামুটি প্রায় সময় বাইরে খাওয়া পড়ে আর কি। এই জন্য আরও এক্সট্রা নিজে আলাদা করে যে বাইরে খাওয়া মোটেই পছন্দ করেন না, কারণ ওইগুলো তো খাওয়া বারণ, ডাক্তারের নিষেধ, এমনি খাওয়া পড়ে তার, আবার ওই নিজে স্পেশাল করে বাইরে যাইয়ে ওইগুলো খাওয়া উনি পছন্দ করেন না, নিজেও পছন্দ করেন না, আর ছেলে ফেলেগো খাওয়ানো বা আমাকেও খাওয়ানো পছন্দ করেন না উনি আর কি, ওই জন্য আর কি ওনার গরজ অত বেশি না। কিন্তু আমার আবার খুব একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে ছেলেতে নিয়ে যাবে আজকে সর্বপ্রথম ছেলে বাইরে নিয়ে যাবে সবাইরে, সেই জন্যে আমি আর না করতেছি না। তারপরে ওই খাওয়ার পরে যে খবরটা পেলাম সেই খবরটা শুনে তো আরও খুশি হয়ে গেলাম, সে একটা আশ্চর্য হয়ে গেলাম আমরা দুইজনেই। তারপরে এমনি হচ্ছে তাছাড়া আমার এই স্পেশালভাবে আমার যে স্পেশালিটি একেবারে একটা অনুভব করানো, আমি একটা ব্যক্তি যে স্পেশাল হতে পারি এইটাই তো আমি জানতাম না এতদিন ধরে। এতদিন ধরে আমি যে আমার উদ্দেশ্যে কোনো কিছু, আমার কি পছন্দ, আমার কি ভালো লাগে, আমার কোনো কিছু ইচ্ছে অনিচ্ছে
এইগুলো যে কেউ জানতে পারে আর এইগুলো যে কেউ জিজ্ঞাসা করবে এইটাই তো আমি জানতামই না। এই প্রথম জানলাম ছেলেরে দিয়ে যে আমার ভালো লাগা মন্দ লাগা আমার ইচ্ছে অনিচ্ছে উপর মানে আর কি এতটা গুরুত্ব এতটা ভালো লাগা দেখানো এই সর্বপ্রথম আমার ছেলেতেই দেখালো। এইভাবে আমার আগে কোনো দিন কেউ দেখাই নেই, সেই জন্য আরও একটা অন্যরকম অন্যরকম ফিলিংস হচ্ছে। সত্যি কথা মনের কথাটা তোমাকে করছি বাইরে বন্ডিরা। ওই যে ঘরের একটা জাম্বুরা ছিল দুটো বাতামি লেবু ভারী মিষ্টি আনিল বাজারেতে, সেই মিষ্টি ভাবতেছি একটু মাখায় এটা খাইয়ে দিই, এখন বিকেল হয়ে গেছে সবাই বেশ খায় এটাই নিক একটু, সেই জন্য লেবুডারে মাখানোর জন্যই ওই খুলতেছি আর কি। তা বাইরে বন্ডিরা যারা গৃহিণী আমাগো বাঙালি সমাজে যারা গৃহিণী তাগো কথা করছি আর কি, তার গো ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা মন্দ লাগা তারপরে তাগো যে বাইরে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যা বের করে একটু অন্যরকম ফিলিংস আনা এইগুলো কিন্তু 100%-এর 99 জন গৃহিণী কিন্তু ঘরবন্দি হয়েই থাকে। আর হচ্ছে এইগুলো তাগো কেউ খেয়ালই করে না, তাগো কেউ যে তাগো যে এই ধরনের কোনো কিছু অনুভূতি আছে স্পেশাল তাগোভাবে একটু স্পেশালিটি দেওয়ার দরকার আছে এইটাই সংসারে বেশিরভাগ ক্ষেত্রে 99 জনই অনুভব করে না। তাই তুই বড়ো সংসার হোক আর ছোটো সংসার হোক, বিশেষ করে আমার আমলের গৃহিণী যারা মানে এই আধুনিক, আমরা তো আর অতটা আধুনিক না, আমরা তো আর এতটা আজকালকার মেয়েগো মতন না, আমাকে আমাগো আমলের আমার আমলের যেসব গৃহিণীরা আছে গৃহবধূরা আছে তাগো এইভাবে স্পেশালভাবে খুব কমই সংসারে দেখা হয়, তাগো অনুভূতির যে অনুভব করানো হয় যে তাগো কোনো কিছু ভালো লাগা মন্দ লাগা আছে কি না, সেই জন্য আর কি আমার আজকে প্রথম দিন ভালো লাগার অনুভবের। তাই করছি তোমাকে বাইরে বন্ডিরা আমার মতন যারা আসো না, আমার মতন যারা হলো এই গৃহিণীরা শুধু ওই সবার ভালো লাগা মন্দ লাগার দিক খেয়ালই করে যাও, সবার ভালো লাগা মন্দ লাগা হলো কি না হলো কি না কম হলো না বেশি হলো এই বিবেক বিবেচনা তারপরে এই সংসারের টানাপোড়েনের মধ্যে থাও তাগো করছি আর কি। এই অনুভূতি খালি আমার না, তোমাকে সকলারই হবে আমার মতন করে যারা যারা এই যে স্পেশালভাবে সংসারে মর্যাদা কে কীটা কোন সময় দেবে না দেবে এইগুলো কোনো সময় ভাবো নেই বা ভাবতে পারো না তারাও আমার মতন অনুভব করবা। আমি যেমন অনুভব করতেছি আজকে আমার ছেলেতে হলো প্রথমবার আমার ছেলে তো ছোটো কেবল হচ্ছে একটু ওই পার্ট টাইম জব করতেছে ইউনিভার্সিটিতে, কেবল 2-1 পয়সা আয় করতেছে বাপের সাথে একটু 2-1 পয়সা আয় করে সাহায্য করার চেষ্টা করতেছে, ও তো মোটে ছোটো রয়েছে। তা চলো আমি রেডি হয়ে গেছি বাইডি বন্ডিরা, এখানে বেরোনো যাক রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওরা সকলে ওখানে দোকানে আছে মানে আর কি নিচেই আছে রেস্টুরেন্টের ইসি যাওয়ার জন্য, আমি রেডি টেডি হয়ে নেমে যাবো এখানে আর ওরা সবাই নিচেই চলে গেছে, ওরা সবাই আসে ওখানে আমারে কইছে তাড়াতাড়ি করে তুমি আসো। এখানে হচ্ছে রাত 8টার মতন বাজে আর কি, ওই আসছি যাতে যাতে এলো 8:30 বাজবানে এই লিফটে উঠে তারপরে হলো এক সিঁড়ি ভাঙ্গে উপরে উঠতে হতিছে রেস্টুরেন্টে আর কি, ছোটো ছোয়ালটা ওই যে দৌড় দিয়ে উপরে উঠে গেছে। এই যে রেস্টুরেন্টের মধ্যে আইসি আসে ওরা অর্ডার টর্ডার করিছে আর আমি একটু আসতে ফাসতে এদিক দিয়ে সেদিক দিয়ে তোমাকে দেখাতেছি বাইরে বন্ডিরা রেস্টুরেন্টের চারিদিকটা। আর এখানে বলে নাকি ওরা কলো যে 1/2 ঘন্টার মতন 45 মিনিটের মতন দেরি হবে খাবার দিতি, তা ভাবলাম অত সময় এক জায়গায় কি বসে থাকবো, একটু চারিদিকটা তোমাকে দেখাই যেখানে আইসি রেস্টুরেন্টে, তাই তুই তোমাকে একটু দেখাচ্ছি আসতে আসতে ওই 5 তারা 7 তারা কোন তারামারা কত জায়গায় আছে সেসব তারামারা হোটেলে তো আমি যাই নে। এনে আজকে নিয়ে আসে আমার ছেলেতে প্রথমে দিছে হলো ভেজিটেবল রোল আর স্যুপ, এই থাই স্যুপটা আমি ভীষণ পছন্দ করি, যত খাবারই আছে রেস্টুরেন্টের ওই মাছ মাংস এডা ওডা সেডা সব থেকে আমার এই থাই স্যুপটা পছন্দ, ওই জন্যই প্রথমে থাই স্যুপ অর্ডার করেছে ছেলেতে, তারপরে আর কী কী যেন অর্ডার করেছে খাবার পরে আসবেনে।
আগে প্রথমে ওই স্যুপ আর ভেজিটেবল রোল দিছে, সেইগুলো সবাই খেয়ে নিচ্ছি। ওই যে খয়েরি রঙের গেঞ্জিটা, ওই হলো আমার ছেলের বাপ বাইডি বন্ডিরা, ওই হলো শিনি। এই যে এইগুলো খাবার দিয়ে গেছে, এই যে সবাই এই ফ্রাইড রাইস, সিজলিং, কেশোনাট সালাদ, চিকেন ফ্রাই, এইগুলো তা আমি তো আর ফ্রাইড রাইস নেবো না, মানে ভাত খাবো না, সেই জন্যে আমি হচ্ছে অন্য যা যা আছে এইসবগুলো কিছু খাচ্ছি। আর ওরা সবাই ফ্রাইড রাইসের সাথে অন্য অন্য যা আছে সব কিছু নিছে, আমি শুধু ওই ফ্রাইড রাইস বাদ দিয়ে আর যা যা আছে সেই সব কিছু নিছি। তা এই সব খাবার দাবার খাচ্ছি টাচ্ছি, সবাই বেশ আনন্দ টানন্দ করতেছি। এর মাঝে যে বড় একটা ভালো খবর আছে সেইটা কিন্তু বড় সওয়ালে আগে আমাকে করছে না। তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে, মানে শেষ হয়ে আসতেছে আসতেছে, সেই সময় এই এই যে প্লেটটা দেখতেছে বাইডি উন্ডিরা, এইটা হলো আমার প্লেট। ফ্রাইড রাইস বাদে ওই নিছি ফ্রাইড চিকেন নিছি, সিজলিং সালাদ নিছি, আর না সিজলিং না কেশোনাট সালাদ আর সিজলিং নিছি, এই হলো নিছি ফ্রাইড রাইস বাদ দিয়ে আর কি। শেষকালে আমার ছেলেতে একটা ভালো খবর দিল, সেইটা হচ্ছে বাইরে উন্ডিরা ও যে পার্ট টাইম জব করে, ওর ওই ইউনিভার্সিটির ওই পার্ট টাইম জবের প্রমোশন হয়েছে। তা দোয়া করো আমার সলদার জন্য সবাই। যথারীতি বিল চলে আইছে, খাওয়া শেষ আমাকে সবার, এখন আমরা বাসায় যাব। ছেলের কথা শুনে আমার মনটার মধ্যে যে এত ভালো ঠেকলো, এত ভালো আমি আগে আর কোনো দিন ঠেই নেই। ছেলেতে ওর বাবারে কথিছে, বাবা বিল তোমার দিতে হবে না, আজকের বিল আমি দিচ্ছি, আমি দেব। আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিরা, তোমরা সকলে ভালো থাও, সকলে সকলে ভালো রাখো, আবার দেখা হবে পরবর্তী ব্লগে তোমাদের সাথে।